তোমরা যারা কালকে ব্লগটা দেখেছিলে তো তোমরা জানো আজকে একটা খুব ইন্টারেস্টিং দিন। আজকে মুম্পির বার্থডে মানে মুমুর বার্থডে, আর আজকে বাবার হাল খাতা বাবার দোকানে। অলরেডি আমি লেট হয়ে গিয়েছি, 11:30 বেজে গিয়েছে অলরেডি। বাবার দোকানে এখন যাচ্ছি হাল খাতায়, তো এখন এখন দিয়ে হাল খাতায় যাবো। তারপর আবার বিকেলবেলা মুমুর বার্থডে আছে, মুমুর বার্থডেতে যেতে হবে। অলরেডি লেট, আর বেশি কথা বলবো না, তো চলো বেরিয়ে যাওয়া যাক। স্কুটি নিয়ে যাব এখন হাল খাতায়। আমার চুল অলরেডি মানে ইয়ে হয়ে যাচ্ছে, স্কুটি নিয়ে যাবো আরে তো চুল খেটে খেটে যাবে। তো একবারে যাওয়া যাক, একেবারে তোমাদের সাথে দোকানে গিয়ে দেখো। তো গাইস আমি দোকানে চলে এসেছি, অনেকটা টাইম হয়ে গেল, ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো গাইস আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, মানে ওখানে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, ওখানে সব লোক ছিল বলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। অনেকক্ষণই এসেছি আমি দোকানে, সব খাওয়া দাওয়া চলছে এখন দোকানে। এখন এই দোকানের পেছন দিকটা আছি, এই যে দেখো কি সুন্দর গাছপালা, এখানটা এখন আছি, এখানে এসে ভিডিও শ্যুট করছি। এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে, 1:45 মতো বাজে। এবার আমিও খাওয়া দাওয়া করব। তো আজকে লাঞ্চে আছে তোমার বিরিয়ানি, চিকেন কষা, আর মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, এইসবই কিছু কিছু আছে। তো একটু পরে আমি খাওয়া দাওয়া করবো, এখন করবো না একটু পরে। তো আবার গিয়ে ওখানে গিয়ে বসি, বসে তারপর তোমাদের সাথে একটু পরে দেখা করছি, ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আস্তে আস্তে কথা বলছি কারণ প্রচুর লোক আছে, বুঝতেই পারছো হাল খাতা হচ্ছে, তাই আমি আস্তে আস্তে কথা বলছি। তো একটু পরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি খেতে বসে গিয়েছি অলরেডি। এখানে বিরিয়ানি চলে এসছে, বিরিয়ানি, ডিম সিদ্ধ, সালাড সব চলে এসছে, আর এখানে দেখো চিকেন কষাও চলে এসছে। তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি, গলা ধরে গিয়েছে, আমি এখন বাড়ি চলে এসেছি হালকা থেকে। তো এবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি হালখাতা হয়ে, মানে হালখাতায় মানে 2:10 বেজে গিয়েছিলো খেতে বসতে বসতে, আর খিদে মানে মরে গিয়েছিলো, খিদে আর ছিল না, যে খেতে বসেছি অনেকটা মানে নিয়েছি, খাওয়া হয়ে গিয়েছে, মানে লাস্টে মনে হচ্ছে গলা অবধি হয়ে গিয়েছে, পুরো খেয়ে না গলা অবধি হয়ে গিয়েছে, মানে বেশি খাওয়া হয়ে গেছে, প্রচুর বেশি, মানে বেলা হয়ে গিয়ে তার খাওয়ার এনার্জি ছিল না। আমি এমনি সময় ওর থেকে বেশি খাই, কিন্তু আজকে টোটালি খাওয়ার ইচ্ছা ছিল না, মানে দেরি হয়ে গিয়েছিলো তাই খাওয়ার ইচ্ছা ছিল না, তাই জন্যে ওইরকম খেয়ে টেয়ে পুরো পেট ভর্তি। এবার ব্যাগ গোছাইনি এখনো, বিকেলে যে বেরোবো, বিকেলে বদ্রের বাড়ি বেরোবো, এখনো পর্যন্ত ব্যাগ গোছাইনি, তাহলে ভাবতে পারছো বিকেলে বেরোবো আর এখনো ব্যাগ গোছাইনি। এবার দেখি ব্যাগ ট্যাগ গোছাবো, এবার কী পরে যাবো সেটাও ঠিক করিনি, কী পরবো আমি নিজেও জানি না এখনো পর্যন্ত। দেখি হয়তো এটা পরেই চলে যাবো, আমি কিচ্ছু ভাবতে পারছি না এখনো পর্যন্ত। একটু এখন একটু জামা প্যান্ট ছেড়ে বসে তারপর জামা পামা প্যাক করবো, করে তারপর কী পরে যাবো ভাববো, তারপর একেবারে যখন যাচ্ছি, যখন একেবারে রেডি সেডি হয়ে বেরোবো তখন তোমাদের সাথে কথা বলবো। এখনকার মতো বাই বাই, একটু পরে তোমাদের সাথে দেখা করছি। তো গাইস রেডি হয়ে গিয়েছি আমি বদ্রের বাড়ি যাওয়ার জন্যে, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, বললাম না যেটা পরে আছি সেটা পরে চলে যাবো। তো আর কিছু মানে পড়ার মতো ঠিক করে উঠতে পারিনি লাস্ট মোমেন্টে, 1 মিনিটও টাইম ছিল না, তো ঝটপট রেডি হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, এবার বেরিয়ে যাবো। তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো গাইস আমরা বাস থেকে লেগে গিয়েছি বদ্রের বাড়ির সামনে চলে এসেছি, তোমাদের একবারে ঢুকে দেখা করছি। তো এখানে কথা আমি বলতে পারছি না, একেবারে বদ্রের বাড়ির সামনে চলে এসেছি, একেবারে কথা বলছি একটু পরে তোমাদের সাথে, অন্ধকার এখানে, দিদি তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। তো গাইস আমি এখন সোনারপুরে এসেছি কেক কিনতে। তো ফার্স্টে বদ্রির বাড়ি ঢুকেছিলাম, তারপর ঢুকে মুমুকে আর জেঠুর সাথে আমি এখন সোনারপুরে এসেছি মুমুর যে জন্মদিনের কেকটা সেটা নিতে। দেখতেই পাচ্ছ আমরা মিয়া অমরের সামনে। তো গাইস এখন কেক কিনতে এসেছিলাম, কেক কিনে এই যে আমার মুমুদের বাড়ির দিকে যাচ্ছি, তো গিয়ে কথা বলছি তোমাদের।
এখানে আমাদের বার্থডে গার্ল রেডি হয়ে বসে পড়েছে, পুরো একেবারে রেডি সেডি হয়ে কেক কাটতে বসে পড়েছে। এখানে দেখো কেকটাও সাজানো হয়ে গিয়েছে, এখানে দেখো ডুয়েল ফরেস্ট কেক আনা হয়েছে, এবার কেক কাটা হবে। তো গাইস এখন আমরা রাতে ডিনার করতে চলে এসেছি, এখানে রাধা পল্লবী আর ঘুগনি আর এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর ছিল চাটনি পাঁপড় রসগোল্লা আর পায়েস, যেটা তোমাদের দেখানো হয়নি। খুব ইয়াম্মি হয়েছিল আর টেস্টি টেস্টি খাবার হয়েছিল। खुश क्यों हो भाई, तुम तो बरसों पहले ही निकल चुके हो, तो बर्थडे वाला नाटक ये क्यों है भाई। कैंडल शैंडल भूख से बुझा के, बेसुरों की भीड़ फालतू में लगवा के, बर्थडे वाला सॉन्ग जोर जोर से गवाते हो, हमसे ताली शाली का हजाम मत करवाते हो। ये सब नौटंकी फिर भी चलो झेल ले, केक शेक को स्टार्टर भर भर के आए प्लेट में, घर जाके फिर से डिनर ना मंगवाना हो, चूहे ना दौड़े पेट में, रात के पौने दो। हैप्पी बर्थडे टू यू जी, सोच समझ के इनवाइट भिजवाओ जी, अगर पेट पूजा का फुल इंतजाम है तो ही न्योता कंसीडर करेंगे जी। हैप्पी बर्थडे टू यू कह दिया है जी, तुम और भी बुड्ढे हो गए ओ तेरी, दिल छोटा ना करो, उम्र का है क्या,